হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো যে আমরা কিন্তু ইন্ডিয়ান বাঙালি এবং বাংলাদেশের যে সমস্ত লোকজন আছে তারা কিন্তু ইন্ডিয়ার বলিউডের থেকে কিন্তু সাউথের মুভি বেশি পছন্দ করে। যেমন সাউথের মুভি তেলেগু, তামিল বা কানাডার যে সমস্ত মুভি হয়, KGF বিশেষ করে বা অন্য অন্য আলিয়া অর্জুন, প্রভাস এবং জুনিয়র NTR, রামচরণ, রামপথিনী, এদের মুভি কিন্তু বেশি পছন্দ করে। তো এই মুভিগুলো কিন্তু তামিল, তেলেগু এবং কানাডার ল্যাঙ্গুয়েজে কিন্তু এই মুভিগুলো কিন্তু হিন্দিতে ডাব করে, ঠিক আছে? আর গোল্ডমাইন টেলিফিল্ম এই ইউটিউব চ্যানেলে ছাড়া হয়, ঠিক আছে? তো এখন থেকে কিন্তু ওই মুভিগুলো কিন্তু বাংলায় ডাবিং হচ্ছে। তো কিভাবে আপনারা বাংলায় ডাবিং দেখবেন সাউথ ইন্ডিয়ান মুভিগুলো, তো সেটা জানার জন্য অবশ্যই আপনারা এই ভিডিওটা লাইক দেবেন এবং আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। তো আপনারা দেখছেন আল্ট্রা কুইক ইউটিউব চ্যানেল। তো আমি আপনাদের সাথে আছি আশিস। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক, লেটস স্টার্ট। তো বন্ধুরা, সাউথ ইন্ডিয়ান যে সমস্ত মুভি, কানাডান বা তেলেগু, তামিল, এই সমস্ত মুভি কিন্তু হিন্দিতে ডাব হতো এবং সেই মুভিগুলো কিন্তু গোল্ডমাইন টেলিফিল্ম ওই ইউটিউব চ্যানেলে কিন্তু ছাড়তো। কিন্তু এখন থেকে সেই গোল্ডমাইন টেলিফিল্ম এই কোম্পানি কিন্তু এখন বাংলায় মুভিগুলো ডাবিং করছে। তো বন্ধুরা, ডাবিং অনেক মুভি করেছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি তো আপনারা যদি না জেনে থাকেন তাহলে আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে চাইলে কিন্তু ওই লিঙ্কে ক্লিক করে ওই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। খুব ভালো ভালো মুভি কিন্তু ডাবিং করছে এবং ডাবিং কিন্তু খুব ভালোভাবে করছে। তো আমার কিন্তু এই মুভিগুলো খুব ভালো লেগেছে। তো আমি কিন্তু এখন হিন্দিতে না দেখে এই মুভিগুলো কিন্তু বাংলায় দেখে আরও বেশি মজা পাচ্ছি বা আরও বেশি আমার ভালো লাগছে, কেন বাংলা ল্যাঙ্গুয়েজে এটা কিন্তু আমাদের গর্বের বিষয় যে বাংলা ল্যাঙ্গুয়েজে মুভিগুলো দেখতে পাচ্ছি। তো হিন্দি ল্যাঙ্গুয়েজে দেখছি না, ঠিক আছে? বাংলায় দেখতে আরও ভালো লাগে বেশি করে। তো আপনি যদি বাঙালি হন তাহলে কিন্তু আপনার বাংলাকে সাপোর্ট করতে হবে এবং বাংলায় আপনারা মুভিগুলো দেখতে পারবেন, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে এলো এই ভিডিওটা। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিওতে একটা লাইক দেবেন। তো আমি প্রায় সময় এরকমই ধরনের ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে ছেড়ে থাকি। আর যদি আপনাদের এখনও যদি কোনোরকম কিছু বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজে খেয়াল রাখবেন। থ্যাংক ইউ ফর সো মাচ অ্যান্ড গুড বাই।